হ্যালো ভিডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমু সৌদ আপনারা দেখছেন অ্যামেস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল এ পর্বে আমি ওয়ার্ডের অ্যালাইন অপশন সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ ওয়ার্ডের অ্যালাইন অপশনটি খুবই গুরুত্বপূর্ণ অ্যালাইন অপশনের কাজটি হচ্ছে আপনার টেক্সটকে আপনি কি অ্যালাইন করবেন অর্থাৎ কিভাবে অ্যালাইন করবেন সেটি নির্ধারণ করা অর্থাৎ আপনি এই অ্যালাইন অপশনের মাধ্যমে আপনার টেক্সটে বিভিন্ন অ্যালাইন দিতে পারেন যেমন এখানে লক্ষ্য করুন আমি বেশ কিছু টাইপ করেছি এখানে আমার মাঝের যে প্যারাগ্রাফটি রয়েছে এই প্যারাগ্রাফের দেখুন বাম পাশের টেক্সগুলো সমান কিন্তু ডান পাশের টেক্সগুলো দেখুন সমান না এখানে কিছু হাঁকা পাকা রয়েছে অর্থাৎ কোনোটার সামনে স্পেস রয়েছে এবং কোনোটায় কম স্পেস কোনোটা বেশি স্পেস এমন রয়েছে এই বাম পাশে যে সমান রয়েছে এবং ডান পাশে যে হাঁকা বাঁকা রয়েছে এই অ্যালাইনটার নাম হচ্ছে লেফট অ্যালাইন আপনারা এই হোম ট্যাবের অন্তর্গত প্যারাগ্রাফ সেকশনে এইখানে দেখুন একটি বাটন রয়েছে এটি হচ্ছে অ্যালাইন লেফট বাটন এই বাটনটি বর্তমানে সিলেক্ট রয়েছে সেই কারণে এটি লেফট অ্যালাইন রয়েছে আপনারা যদি এই পুরো টেক্সটে যদি আপনি রাইট অ্যালাইনমেন্টে দিতে চান অর্থাৎ ডান দিকে সমান হবে এবং বাম দিকে অসমান হবে তাহলে এইখানে যে এই রাইট অ্যালাইনমেন্ট রয়েছে অ্যালাইন রাইট এই বাটনে ক্লিক করবেন তাহলে দেখুন ডান দিকে সমান হয়েছে এবং বাম দিকে আঁকা বাঁকা রয়েছে তারপরে আপনার টেক্সটগুলো যদি সেন্টারে আনতে চান অর্থাৎ সেন্টারে সমান হবে এবং দুই পাশে হচ্ছে বাঁকা থাকবে অর্থাৎ অসমান থাকবে তাহলে আপনারা এই প্যারাগ্রাফ সেকশনে এখানে সেন্টার এই বাটনে ক্লিক করবেন তাহলে দেখুন দুই পাশে অসমান হয়েছে এবং মাঝখানে অ্যালাইনমেন্টটা সমান হয়েছে তারপরে আপনারা যদি দুই পাশেই সমান করতে চান অর্থাৎ কোনো পাশেই বাঁকা থাকবে না স্পেস কম অথবা বেশি থাকবে না তাহলে এইখানে যে জাস্টিফাই যে বাটনটি রয়েছে এই জাস্টিফাই বাটনে ক্লিক করবেন তাহলে দেখুন এই পাশেও সমান হয়েছে এবং এই পাশেও সমান হয়েছে জাস্টিফাই বাটনে যখন ক্লিক করবেন তখন দুই পাশে সমান হবে এবং মাঝখানে স্পেসগুলো একটু সামান্য বেড়ে যাবে অথবা কমে যাবে স্পেসগুলো কম বেশি করে সে দুই পাশে অ্যালাইনমেন্টটা সমান করে দিবে এ পর্বে আপনারা ওয়ার্ডের অ্যালাইন অপশন সম্পর্কে জানলেন অর্থাৎ অ্যালাইন অপশন ব্যবহার করে কিভাবে আপনারা লেফট অ্যালাইন রাইট অ্যালাইন জাস্টিফাই অথবা সেন্টার করতে পারেন আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ